আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের অনেকেই আপনারা আমাকে মেসেজ দিয়েছেন যে একটা ভিডিও বানানোর জন্য কি করে আপনারা ভেরি কুইকলি সাবস্ক্রাইবার, যেটা ওই 1000 ইনিশিয়াল সাবস্ক্রাইবার প্লাস 4000 ঘন্টা যে সময়টা লাগে মনিটাইজ, চ্যানেল মনিটাইজ করার জন্য, তো সেই ব্যাপারে একটা ভিডিও বানানোর জন্য, তাই আপনাদের জন্য আজকের আমার এই ভিডিওটা। তো আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন প্রথম দিকে কি করে কুইকলি আপনারা সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন এবং কি করে আপনাদের ওয়াচ টাইম বাড়াইতে পারবেন। তো প্রথম কথা হচ্ছে সাবস্ক্রাইবার আসলে যে বাড়াতে হলে খুব বেশি যে কষ্ট করা লাগে তেমন তেমনটা না। প্রথম 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 যারাই চ্যানেল করি আমরা, আমিও, কারণ আমার আগে যে চ্যানেলটা ছিল ওইটা সাসপেন্ড হওয়ার পরে, এখন এই নতুন চ্যানেলটা করার পরে আমি বুঝতে পারতেছি যে সাবস্ক্রাইবার গেইন করা এখন কত কঠিন। আগের মতো আগের সেই দিন নাই, আগে তো খুব তাড়াতাড়ি হয়ে যেত সব কিছু, এখন কিন্তু সাবস্ক্রাইবার গেইন করা অনেক কঠিন, কারণ মার্কেটে অনেক বেশি কম্পিটিশন এবং একের থেকে একের মানে ভালো ভালো ক্রিয়েটর যারা মাঠে নামতেছে, সো এই কারণে আগের যে কম্পিটিশন অনেক বেড়ে গেছে। সো এখন নতুন একটা চ্যানেল করে ওইটাতে সাবস্ক্রাইবার গেইন করা অনেক কঠিন। তো আমি তোমাদেরকে একটা ট্রিক্স শিখিয়ে দেবো, যেটা তোমরা যদি ফলো করো তাহলে ইজিলি 1000 সাবস্ক্রাইবার 15-20 দিনের মধ্যে তোমরা ফিল আপ করে ফেলতে পারবা। তো ট্রিক্সটা কি, তোমরা নিশ্চয়ই অনেকেই ইনস্টাগ্রাম ইউজ করো, তারপরে অনেকের আছে টেলিগ্রাম অ্যাপও ইউজ করে থাকো। তো ইনস্টাগ্রামে একটা একটা ট্রিক্স হচ্ছে, ইনস্টাগ্রামে তুমি যাকে কাকে ফলো করবা, তুমি ইনস্টাগ্রাম থেকে কেমনে সাবস্ক্রাইবার নিয়ে আসবা, তো প্রথম যেই কথাটা হচ্ছে তুমি যাকে ফলো করে ভিডিও বানাও বা যেই ধারার ভিডিও বানাও, মনে করো তুমি ট্যাক রিলেটেড ভিডিও বানাও, তো তুমি কী করবা, ওই যে ট্যাক রিলেটেড যেই বাংলাদেশে যেই চ্যানেলগুলো আছে ট্যাক রিলেটেড, যারা অনেক বড় বড় ক্রিয়েটর, মনে করো একদম উপরের উপরের লেভেলে যাওয়ার দরকার নাই, মোটামুটি মাঝামাঝি লেভেলের যারা আছে তাদেরকে তুমি কী করবা, ইনস্টাগ্রামে ফলো করবা। ফলো করে ওই ওদের যে ফলোয়ার যে লিস্ট আছে, তো মোটামুটি এই টাইপের লোককে কারা ফলো করে, মোটামুটি যারা এই এই লাইনে আছে বা যেই যেই লাইনে তুমি ভিডিও বানাবা, যেই যেই ধরনের কন্টেন্ট তুমি ক্রিয়েট করো, আমি ওই ধরনের কন্টেন্টের যারা বানাইতেছে অলরেডি তাদের কথা বলতেছি, ওই ধরনের লোককেই ফলো করবা। কারণ যদি তুমি এখন তুমি ট্যাগ ভিডিও বানাইতে বানাও আর তুমি যদি এখন কুকিং কুকিং যারা করে ওই তাদেরকে ফলো করে তাদের ফলোয়ারদেরকে যদি ফলো দেও তাহলে তোমার লাভ হবে না। তোমার করতে হবে কি, যে ট্যাগ রিলেটেড ভিডিও বানায় ওই ধরনের লোকের ইনস্টাগ্রামে ওকে ফলো করবা এবং ওর যারা ফলোয়ার আছে সব ফলোয়ারকে তুমি ফলো দিবা ইজিলি, এবং ওই ওই লোকের যে ফলোয়ারগুলো আছে নিশ্চয়ই ওরা ওই ওই সাবজেক্টের উপরেই ইন্টারেস্টেড, যেই কারণে ওরা ওকে ফলো করে। সো ওইখান থেকে তুমি সবাইকে যদি ফলো ধুম ধুম ধড়াক্কা ফলো মারতে থাকো, ফলো মাইরা সবাইকে পার্সোনালি, ওইখান থেকে তুমিও দেখবা যে অনেক অনেকেই তোমাকে মেসেজ করছে যে ভাইয়া আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বা আপা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো সেম জিনিস তুমিও করবা। এবং একটা কথা, কোনো সময় ভিডিও লিঙ্ক কাউকে দিবা না, যেমনই কাউকে যদি মেসেজ দাও যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তাহলে চ্যানেলের লিঙ্ক দিবা, নট ভিডিওর লিঙ্ক, কারণ ভিডিওর লিঙ্ক দিলে হয় কি ইউটিউব কিন্তু সব কিছু ধরতে পারে, কোথায় তুমি শেয়ার করতেছো, কোথায় তুমি ইয়ে করতেছো, সব কিছু ট্র্যাক ডাউন করতে পারে, তো পরবর্তীতে হয়তো তোমার সমস্যা হতে পারে। কিন্তু তুমি যদি ভিডিও তোমার চ্যানেলের লিঙ্ক দাও তাহলে এই সমস্যাটা হবে না, কারণ ডাইরেক্ট তো কোনো ভিডিওতে যাচ্ছে না, চ্যানেলে যাবে আর রিকোয়েস্ট করবা যাতে একটু যদি ভিডিও দেখে দেখা যদি সাবস্ক্রাইবটা করে। তো আর আরেকটা কথা, যেহেতু ওরা তোমাকে তুমি কাউকে যদি সাবস্ক্রিপশনের জন্য রিকোয়েস্ট করো তাহলে অনেক সময় দেখা যাবে যে ও উল্টা তোমাকে বলতেছে যে ভাইয়া আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিন। তো এক্ষেত্রে আমি বলবো তুমি আরেকটা আইডি ক্রিয়েট করে নিবা, ইউটিউব আইডি, যেটা যেটা আসলে ওইটাতে তোমার কোনো ভিডিও আপলোড করার জন্য না, শুধুমাত্র
ওই যে যারা সাবস্ক্রাইব তোমাকে বলবে যে সাবস্ক্রাইব ব্যাক করার জন্য, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য ওইরকম একটা আইডি এমনি ওপেন করে নিবে, এবং ওইটা থেকে তুমি দুশো যারে খুশি তারে তুমি সাবস্ক্রাইব করো, কোনো সমস্যা নাই। এখানে ওই লোকের শুধু সাবস্ক্রিপশন পাওয়া দরকার, মেইন আইডি থেকে সাবস্ক্রাইবটা না করাই ভালো। এই গেল এক কথা। আরেকটা হচ্ছে তোমার টেলিগ্রাম। টেলিগ্রাম একটা অ্যাপ, অনেকেই হয়তো জানো। তো টেলিগ্রামে অনেকগুলো গ্রুপ আছে, যদি টেলিগ্রামে যাইয়া তুমি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে যদি ইউটিউব গ্রুপ লেখে ইয়ে সার্চ দাও, তাহলে দেখবা অনেকগুলো গ্রুপ আছে, এবং ওই গ্রুপগুলোতে জয়েন হয়ে ওই গ্রুপগুলোতে দেখবা অনেকেই এইরকম মেসেজ দিতেছে। তো ওইগুলোতেও মোটামুটি ম্যাক্সিমামই হচ্ছে নিউ ক্রিয়েটার, এবং দেখে 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 মনে করো যাকে ট্রাস্ট করা যায় ওই রকম মেসেজ দিয়ে যারা লাইক করবে কমেন্ট করবে তোমার ইয়েতে চ্যানেলের ভিডিওগুলোতে, তো ওই ধরনের লুক দেখে দেখে তুমি মেসেজ দিতে পারো ওইখান থেকেও। তো যদি প্রতিদিন এরকম দুই তিন ঘন্টা করে সময় দাও তাহলে 50-60টা সাবস্ক্রাইবার কোনো ব্যাপারই না। আর ওই ইনস্টাগ্রামের কথা যেটা বললাম, ওইখান থেকে লাভ হচ্ছে তোমার ওইখান থেকে যদি ইনস্টাগ্রাম থেকে নিয়ে আসতে পারো, তো ইনস্টাগ্রামে যারা মোটামুটি ম্যাক্সিমাম হচ্ছে জেনুইন যারা ওই ইউটিউব বানানো বা ইউটিউব চ্যানেল নিয়ে আগ্রহী, তো তারা যদি ওইখান থেকে যদি তুমি সাবস্ক্রাইবার গেইন করতে পারো, তাহলে সাথে সাথে কিন্তু এরা কিন্তু তোমার ভিডিও দেখবে, যদি তোমার কন্টেন্ট ভালো হয় দেখবে, তাহলে ইন দ্যাট কেস তোমার দুইটা লাভ হচ্ছে। একটা হচ্ছে তুমি সাবস্ক্রাইবার পাচ্ছ, সেকেন্ড যেইটা হইতেছে তোমার ওয়াচ টাইমও বাড়বে। আর আমি নেক্সট ভিডিওতে আমি বলে দিব কীভাবে ভিডিও র্যাঙ্কিংয়ে নিয়ে আসা যায়। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিওটা পাওয়ার জন্য। আর যারা আমার পুরনো চ্যানেলে যারা সাবস্ক্রাইবার ছিলেন সবাইকে আমার রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, আমার এই আগের চ্যানেলটা ইউটিউব ব্যান করে দিছে। তো আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন আমার এই চ্যানেলটা যাতে আবার আমি উঠাইতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।